এরে যুবক ভাই তোমার হাতে ধরে বলে যাই তোমার পায়ে ধরে বলে যাই আজকে আখির মুনাজাতের রাত্র দিলটা এখনো কি তোর জাহান্নামের আগুনের ভয় কাঁদে রে এখনো কি তোমার পরকালের ভয় কাঁদে নাই এই জন্য আমার আল্লাহ জানে দে ওয়া ইন্না মিনাল হিজার ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিন গুল আনহা জানি দেন আমি আল্লাহ পাকের ভয় পাথরটা পর্যন্ত কাঁদতে আরম্ভ করে দেয় আমি আল্লাহ পাকের ভয় এরে বান্দা তোর তো দিলটা পাথরের চেয়ে শক্ত হয় নাই আল্লাহ পাক বলেন বান্দা আমি আল্লাহ পাকের ভয় জাহান্নামের আগুনের ভয় তোমার চোখ থেকে মশার পাকা পরিমাণ চোখের পানি পড়তে দেরি হয় তোমার চোখের উপর আমি আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিব আমি আল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য আমার আল্লাহ হাদিসে কুচ্ছির মধ্যে জানিয়ে দেন আল্লাহ পাক বলেন আমি আল্লাহ বান্দার হাতে কুদরতি হাতে পরিণত হই আল্লাহু আকবার বলেন বান্দার জিহ্বা আমি আল্লাহ পাকের কুদরতি জিহ্বায় পরিণত হয় বান্দার হাত আমি আল্লাহ পাকের কুদরতি হাতে পরিণত হয় বান্দার কলব আমি আল্লাহ পাকের কুদরতি কলবে পরিণত হয় বলে কখন হয় যখন বান্দায় আমার হয় আমি আল্লাহ বান্দার জন্য হয়ে যাই আরো জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য হাদিসে পাকের মধ্যে নবী আমার জানে দেয় কোন বান্দা আল্লাহ পাকের দিকে যদি অর্ধ হাত আগায় আমার আল্লাহ তার দিকে এক হাত আগায় কোন বান্দা যদি আল্লাহর দিকে এক হাত আগায় আমার আল্লাহ বান্দার দিকে দুই হাত আগায় কোন বান্দা আল্লাহর দিকে যদি হেঁটে হেঁটে আসে আল্লাহ পাক বলেন আমি বান্দার দিকে দৌড়ায়া দৌড়ায়া চলিয়া যাই তাহলে এবার নিজে তাকিয়ে দেখেন সামনে কতটুকু ফাঁকা আপনি যদি আজাবি গো তাকান আল্লাহ আপনার দিকে এক হাত আগায় আপনি যদি এক হাত আগান আল্লাহ আপনার দিকে দুই হাত আগায় আপনি যদি আল্লাহ পাকের রহমতের দিকে হেঁটে হেঁটে আসেন আল্লাহ পাক বলেন আমি আল্লাহ বান্দার দিকে আমার রহমত মায়া দয়া দৌড়ে দৌড়ে চলে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়াইজা কুরিয়াল কুরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন আয়াতে কারিমা যখন পাঠ করা হয় এরে যুবক ভাই এরে পর্দারালের আম্মা জান ভালো করে খেল কোন শোনো দেখুন আমার আল্লাহ জিন্দেগি পরিবর্তন করে দিবে আল্লাহ পাক বলেন আয়াতে কারিমা যখন পাঠ করা হয় আয়াতে কারিমা যখন তেলাওয়াত করা হয় খুব চুপ করে কান লাগে শোনো এবার প্রশ্ন করতে পারেন আমি কেন আল্লাহ আয়াতে কারিমার কথাগুলো খুব চুপ করে কান লাগে শুনবো প্রশ্নের জবাব নবী দান করে নাই সাহাবায়ে কেরাম দান করেন নাই তাবি দান করেন নাই এই আয়াতে কারিমার মধ্যে প্রশ্নের জবাব দান করেছেন কে আওয়াজ করে বলুন কে কেমন আমার প্রশ্নের জবাব আমার আল্লাহ জানি দেন লাআল্লাকুম তুরহামুন আল্লাহ পাক বলেন বান্দা তাহলে আমি আল্লাহ তোমাকে লাভবান বানিয়ে দিব ওয়াদা রাখার এর যুবক ভাই দুনিয়ার আদালতের সামনে যখন দাঁড়ানো হয় মানুষ ডানো তাকায় না লোকটা বামও তাকায় না লোকটা পিছনেও তাকায় না এমন কি জরুরি ফোন আসছে কল কল কলটা পর্যন্ত বান্দা রিসিভ করে না বলে কেন ভাই কেমন ভাই হাকিম আমার বিরুদ্ধে যদি ফয়সালা দেয় লোকটার দিলের মধ্যে ভয় চলে আসছে হাত পা গুলো পর্যন্ত নড়াচড়া করে না চোখের পলকটা পর্যন্ত নড়াচড়া করে না এমন কি জরুরি কথা পর্যন্ত কারো সাথে বলে না চোখ দ্বারা পর্যন্ত কারো সাথে ইশারা দেয় না বলে ভয় ভয় যদি হাকিম আমার বিরুদ্ধে চলে যায় বলে ভয় ভয় এই জন্য আমার আল্লাহ পাক বলেন বান্দা দুনিয়ার আদালতটা যদি তোমার কাছে এত বড় মজবুত হয় এত বড় যদি শক্ত হয় যে আদালতটা স্বয়ং পরিচালনা করেন কে একটু আওয়াজ করে বলুন কে মহব্বতের সাথে আল্লাহকে একটু ডাক দেন কে সে আদালতটা পরিচালনা করে আমার আল্লাহ এই জন্য আমার আল্লাহ পাক বলেন বান্দা
আমি আল্লাহর সাথে কথা বলতে চাও বলে হ্যাঁ হ্যাঁ আমি আল্লাহর সাথে দিদার রাখতে চাও বলে হ্যাঁ হ্যাঁ আমি আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাও বলে হ্যাঁ হ্যাঁ আল্লাহ পাক বলেন আমি তোমাদের মাঝে রাসূল বলেছেন আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রাখলাম একটা হলো কিতাবুল্লাহ আল্লাহর কিতাব আর একটা হলো নবীর সুন্নাহ দুই জিনিসকে যেই বান্দা আকীদা রয়েছে পথভ্রষ্ট হবে না ওয়াদাকার আর জোরে বলুন কার ওয়াদা এইজন্য আমার আল্লাহ জানে দেয় এর বান্দা আমি আল্লাহর জন্য তোমাকে লাভবান বানাবো আমি আল্লাহ বলে কেন ওয়াইদা কুরিয়াল কুরআন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন আয়াত কারিমা যখন পাঠ করা হয় আয়াত কারিমা যখন তেলাওয়াত করা হয় খুব চুপ করে শুনো তাহলে আমি আল্লাহ তোমাকে লাভবান বানিয়ে দিব যেমনি ভাবে আয়াত কারিমার একটা ব্যাখ্যা আমার শাইখ মুর্শিদ আল্লামা ফজলে ইলাহি দামাত বারাকাতুহু বলে আলিয়া বলেন হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় তাফসীরের মধ্যে পাওয়া যায় অনেক সময় দেখবেন কোরআন হাদিসের কথাগুলো যখন শুনে যুবকরা চিৎকার মারে এমন কি চিৎকার মারতে মারতে পাগল পারা হয়ে যায় কখনো জ্ঞান হারে যায় কখনো এদিক সেদিক ছুটাছুটি করে আর বলে আমার মালিক কই আমি আমার মালিক ছাড়া থাকতে পারি না মালিক মালিক করে চিল্লাচ্ছে মালিক বলে এর বান্দা আমি আল্লাহ তোর জন্য হাজির হয়ে গেলাম আল্লাহু আকবার বলে রে বান্দা আমি তোর জন্য হাজির হয়ে গেলাম বলে এটা কখন হয় যখন বান্দা আল্লাহ পাকের আশক আর মারেফাতের মধ্যে আল্লাহ পাকের আশক আর মারেফাতের মধ্যে যখন বান্দা ডুবে থাকে এমন সময় আল্লাহ যখন বান্দাকে চাপ দেয় ওই সময় আর বান্দা সহ্য করতে পারে না ওই সময় বান্দা চিৎকার দেয় কখনো চিৎকার মেরে আওয়াজ দেয় কখন আবার কান্না করতে করতে পাগল পারা হয়ে যায় কখন আবার এদিকে দৌড়ে এদিকে দৌড়ায় কখন আবার রাতের বেলা সেজদা লাগায় বলে মালিক তুমি কই কই তোমাকে ছাড়া আমার রাত ভালো লাগে না তোমাকে ছাড়া আমার দিনটা ভালো লাগে না তোমাকে ছাড়া আমার সারাটা জীবন আমার জন্য অন্ধকার হয়ে যায় এইভাবে বান্দা কান্নার আওয়াজ আরম্ভ হয়ে যায় তাহলে আল্লাহ পাক বলেন বান্দা দামি ময়দানে বসার কারণে আমি আল্লাহ তোমাকে দামি বানাবো ওয়াদাটা কার আর জোরে বলুন কার ওয়াদা এর নবীর উম্মত দামি একটা বাগানে বসার পর আল্লাহ পাকের এক বান্দা টানে তাকাইলে দেখলাম কান্না বামে তাকাইলাম কান্না সামনে তাকাইলাম কান্না পিছনে তাকাইলাম কান্না ফজলুল করিম দামত বরকাতুল আলিয়া ফজলুল করিম দামত বরকাতুল আলিয়ার বয়ান যখন শেষ হয়ে গেল অগ্রহণের মাহফিলে যখন শেষ হয়ে গেল জিজ্ঞাসা করলাম ভাইজান এরা যুবক ভাই তোমার আব্বা জান মারা গেল না না আমার আব্বা জান মারা যায় নাই জিজ্ঞাসা করলাম যুবক ভাই তোমার আম্মা জান মনে হয় মারা গেল না আমার আম্মা জানও মারা যায় নাই তোমার কলিলা আদরের ভাই মারা গেল না না মারা যায় নাই তাহলে যুবক ভাই এমন কেন কাঁদো বললেন হুজুর আমার দিলের মধ্যে জাহান্নামের আগুনের ভয় চলে আর সেই জন্য আমি কান্না আরম্ভ করে দিলাম যুবকের কথাটা শুনলাম পাশে তো আবার বৃদ্ধ আব্বা হাউ মাউ করে কান্নাকাটি করতেছে মুনাজাত যখন শেষ হয়ে গেল জিজ্ঞাসা করলাম আব্বা জান বয়ানের মধ্যে জাহান্নামের যখন আলোচনা করা হয় পরকালের যখন আলোচনা করা হয় এত বেশি কেন কাঁদলেন কিছুই তো বুঝতে পারলাম না আব্বা জান বলেন হুজুর জিন্দিগির বেশিরভাগ সময় এটা তো গুনাহের পেছনে কাটিয়ে নিলাম হঠাৎ করে জাহান্নামের আগুনের ভয় চলে আসছে এই জন্য নিজেকে নিজে স্থির রাখতে পারি না কান্না করতে করতে পাগল পারা হয়ে গেলাম ওদিকে রহমাতাল লিল আলামিনের আওয়াজ কোন বান্দার চোখ থেকে আল্লাহ পাকের ভয় পরকালের ভয় মশার পাখা পরিমাণ যেই বান্দার চোখ থেকে পানি পড়বে ওই বান্দার উপরে জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করিয়া দেয় আরো জোরে বলেন সুবহানাল্লাহ এর নবীর উম্মত এই জন্য
জন্য আমি বলি যারা জান্নাতের জমিনে আসবে জান্নাতের বাগিচায় বসবে তাদের আম্মাও ভালো তাদের আব্বাও ভালো তারাও ভালো ভালো হওয়ার কারণে আল্লাহ কবুল করেছেন বিদায় আল্লাহ দামি ময়দানে নিয়ে আসছে জোরে বলুন আলহামদুলিল্লাহ আর জোরে বলুন আলহামদুলিল্লাহ এইজন্য আমরা আজকে একটা সিদ্ধান্ত গ্রহণ করি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার না পাওয়া পর্যন্ত আমরা দামি ময়দান থেকে বিদায় হব না কে কে রাজি আছে দুটো হাত আল্লাহকে দেখায় দেন নারা তাকবীর নারা তাকবীর হাত উঠান হাত উঠান হাত তালা না হাতটা নারায় দেন আর বলেন আল্লাহ জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আল্লাহ আজকে আখেরি মুনাজাত দিয়ে বাসায় যাওয়ার মতো তৌফিক দান করে দেন আর জোরে বলুন আমিন হাত নামান দুটো হাত নামান দুইটা দামি মেহমানদের মাঝে পাগড়ি বিতরণ করা হবে যে পাগড়ি দেওয়ার মাধ্যমে আল্লাহ তাম বিশ্বকে আল্লাহ তাক লাগিয়ে দিবেন দেখো দামি মায়ের সন্তান দামি আব্বা জানের সন্তান দামি মাদ্রাসার সন্তানকে আজকে হাজার হাজার মানুষের সামনে যেই যেই তাম বিশ্বের জমিনে রেকর্ড হয়ে যাবে পাগড়ি বিতরণ করা হলো পাগড়ি দেওয়া হলো মনের ভিতরে একটা খুব থাকবে দিলের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা থাকবে আল্লাহ যদি আমাকে একটা দামি সন্তান দিতেন তাহলে আমি তো আজকে দামি দিনে আমার সন্তানকে আমি পাগড়ি পরাতে পারতাম কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন এই জন্য আমি আপনাদের মাঝে একটি আয়াতে কারিমা পার্শ্ববর্তী আরব জায়গা থেকে আরেকটা আয়াতে কারিমা পাঠ করেছিলাম আমি আপনাদের মাঝে সূরা আলে ইমরান থেকে যে আয়াতে কারিমা পাঠ করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ দেখেন এখানে বান্দায় কাজ করব একটি আল্লাহ বান্দাকে ফলাফল দান করবেন তিনটি সুবহানাল্লাহ বলবেন না তো জোরে বলি সুবহানাল্লাহ আরে আব্বাজান যুবক বন্ধুরা আপনি আমি আগামী আজকে আওয়াজ দিয়ে বলবো এবং গতকালকে আমরা বলেছি দেখেন আমাদের জন্য দুই দিন আর আমরা যারা দিনের যারা প্রচার করতেছি আমাদের জন্য সব দিন না আগামীকাল আমার দুইটা প্রোগ্রাম একটা হলো আব্দুল জব্বার বোরহানুদ্দিন কলেজ মাঠে আর একটা হলো আপনার কুঞ্জেরহাট দিয়ে পূর্ব দিকে এরপরের দিন ঢাকা গাবতলী তারপর আবার দক্ষিণ এসা আবার এই যে আপনাদের বদ্দেরপুর এইভাবে আমাদের নিয়মিত প্রোগ্রাম আল্লাহর জন্য কথা বলতেছি আল্লাহ ফাকের বন্ধুরা শুনতেছে জাহান্নামের আগুনের ভয় দিলের মধ্যে কাজ করতেছে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে পড়তো ওই লোকটা নামাজ পড়তে আরম্ভ হয়ে গেল এটাই আমাদের নাজাতের জন্য জরিয়া কথা বলে ঠিক কিনা তাই সম্মানিত হাজিরিন আল্লাহ বলেন বন্দা তুমি কাজ করবে একটা আমি আল্লাহ তোমাকে ফলাফল দান করবো কয়টি জোরে বলুন কয়টি তাহলে আসেন আমার সেই কাজটা হলো রসুল বলেছেন আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ও নবী আপনি বলে দেন যারা আল্লাহকে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তাহলে যেন তারা যেন আপনি নবীর অনুসরণ অনুকরণ করে তাহলে আমি ভালোবাসবো কাকে আল্লাহকে ভালোবাসবো কাকে আল্লাহ পাক বলেন আমাকে যদি ভালোবাসতে চাও তাহলে আমার নবীর অনুসরণ অনুকরণ করো কয়টা কাজ হলো কয়টা আমার নবীর অনুসরণ অনুকরণ করো কেমনে করবা এই হইতে পাঁচ সুন্নত তুমি পরিধান করা চুল তিন তরিকে এক তরিকে রাখা মেসওয়াক করা মুখ খাটো রাখা দাড়ি লম্বা রাখা আবার দাড়ি যে উন্দরে বান্দরে কাটে এরকম কাটানো দাড়ি আপন অবস্থা ছেড়ে দিতে হবে এক মুষ্টি রাখার পরে আহলে সুন্নত ওয়াল জামাত বলেন আপনি কাটতেও পারেন রাখতেও পারেন কোনো সমস্যা নাই তবে এই ছোট ছোট করে রাখে তো আরো ভাতামি ভাত পারি কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা পাঁচ সুন্নত এদিকে পাঁচ সুন্নত লম্বা জামা ব্যবহার করা গুপ্তের স্থানের পশম পরিষ্কার করা হাত পায়ের নখ পরিষ্কার করা নাভির নিচের পশম পরিষ্কার করা ডিলা অথবা কুলুফ ব্যবহার করা পুরুষের দায়মী দশটা সুন্নত হয়ে গেল তো কথা বলেন না কেন হয়ে গেল তো আমি সংক্ষেপে বলছি তাহলে রসুল বলেন নবীজি বলেন আল্লাহ পাক বলেন আমার নবীর অনুসরণ অনুকরণ করো কাজ একটা করবা আমি আল্লাহ তোমাকে ফলাফল দিব তিনটা কি ফলাফল আল্লাহ পাক বলেন ইউহিব্বুকুমুল্লাহ বান্দা আমি আল্লাহ তোমাকে ভালোবাসি জোরে বলে সুবহানাল্লাহ আরো জোরে বলে সুবহানাল্লাহ কাজ করলাম কয়টি একটি ফলাফল পাইলাম কয়টি তিনটি এক নম্বর আমাকে ভালোবাসলেন কে একটু আওয়াজ করে বলুন কে আরো জোরে বলুন কে আল্লাহকে আওয়াজ করে ডাকলে গুনাহ হবে নাকি তাহলে আব্বা জান একটু আওয়াজ করে বলুন কে আল্লাহ আমাকে ভালোবাসলো দুই নম্বর ওয়াক ফির লাকুম যুনুবাকুম আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে maaf করে দিলাম
তিন নম্বর আল্লাহু গফুর রহিম আল্লাহ বলেন আমি আল্লাহ হলাম ক্ষমাশীল আমি আল্লাহ হলাম দয়ালু আরো জোরে বলি সুবহানাল্লাহ তাহলে কাজ করলাম কয়টি একটি ফলাফল পাইলাম কয়টি তিনটি আল্লাহ আমাকে mohabbat করবেন আমাকে ভালোবাসবেন কে আল্লাহ আমার গুনাহগুলো maaf করবেন কে আল্লাহ আল্লাহ ক্ষমাশীল এবং আল্লাহ হলেন দয়ালু সম্মানিত হাজিরিন এই আয়াতে কারিমার মধ্যে আছে তাফসীরের মধ্যে আছে কোন ব্যক্তি রাসূলের আশিকের দাবিদার তো আমি রাসূলকে ভালোবাসি আছেন এক গ্রুপ কিন্তু রাসূলের সুন্নাত মানে না রাসূল বলেন এ তো আমার আশিক রাসূল না বরং একটা মিথ্যাবাদী বাতপার কথা বলেন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না দিবানি সে মন রহে আমার আরে দিও না যন্ত্রণা ধনি যদি ওই দাম আমি যাইতাম সোনার আল্লাহ আপনাকে যেই পরিমাণ জমি জমা টাকা পয়সা দান করেছে সামান্য এক শতাংশ বিক্রি করে হজ উমরা কয়েকবার করতে পারবে বিক্রি করেন না কেন কয় সব জায়গায় প্রশ্ন করিস না সমস্যা আছে কথা বলেন না কেন সব জায়গায় প্রশ্ন করিস না কি আছে তাহলে রাসূলকে ভালোবাসে নাকি বাতফার কথা বলেন রাসূলকে ভালোবাসে না বাতফার রাসূল বলেন কোন ব্যক্তি আমাকে ভালোবাসার দাবিদার কিন্তু আমার সুন্নাত মানে না আমার সুন্নাহ অনুযায়ী চলে না রাসূল বলেন এটা আশিক রাসূল এটা একটা বাতফার এটা একটা কি ভাই আরো জোরে বলেন কি দেখবেন আশিক রাসূল অনেক আছে না বিশ্ব মাঝবান্দার শরীফ এই এলাকা আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ তাহলে বলুন আলহামদুলিল্লাহ বিশ্ব জাকের মন্দির আটরশি দরবার আছে ফরিদপুরি দরবার পুরো শহর আছে কে কইছে নাই আছে অনেক সময় দুঃখে কলজা ফেটে যাচ্ছে দুঃখে দুঃখে আমার সরল মনা ভাই জানে না বোন জানে না মা জানে না আব্বা জান জানে না তাদেরকে নিয়ে বাবার পায়ে সেজদা দেওয়া জোরে বলি নাউযুবিল্লাহ এই জন্য আমি বলি কিভাবে সেজদা দেয় একজন মহিলা বলল আমরা সর্বপ্রথম বাবার পায়ে পড়ে যাই একজন মহিলা বলল জোরে বলি নাউযুবিল্লাহ আরেকজন মুসল্লি আমার চোখে দেখা কানে শোনা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ে ওই বান্দা আমি দেখলাম বাজারের মধ্যে এতটুক পর্যন্ত মহিলার গায়ে মাথার কাপড় নাই এতটুক পর্যন্ত মহিলাকে দাওয়াত দিতেছে তুমি কখন যাইবা তোমার সবাইরে না অনাকা আচ্ছা বলুন এটা নামাজি নাকি শয়তান কথা বলেন নামাজি না শয়তান আটরুজি পীরের দাড়িও নাই মোছো নাই পমশেপ করে মাঝে মাঝে বিভিন্ন লোক থেকে শুনেই আমি ওই যে হেডও টানে রাত্রে বেলা এটা বুঝেন এটা বুঝেননি হ্যাঁ এটা কি আমি কই না আমার কইলে যাইলে ধরবো আমারে এটা কি আপনারা বলেন নাকি আচ্ছা যেহেতু আপনারা বললেন তাহলে এবার আসুন কারামান কাতিবিন রুজা হাসরের দিন কারামান কাতিবিন রুজা হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়া ছিলাম আটের ওশির লোক জোরে বলি সুবহানাল্লাহ আপনি কে কো সুবহানাল্লাহ জোরে বলি নাউযুবিল্লাহ মুসলমান দেখেন ইমাম কেমন হরণ হচ্ছে আবার বলে কি জানেন বান্দারির দুরুদের সুরে ফেরেশতারা জিকির করে বান্দারি দুরুদের সুরে ফেরেশতারা জিকির করে কাফে আল্লাহর আরশ কাফে আল্লাহর আরশ আজামাত 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 তালতুল আছে তালতুল বুঝেন আজামাত আজামাত মুজিব বাবার রাশ উরাত আজামার মুজিব বাবার জোরে বলি নাউযুবিল্লাহ আওয়াজ করে বলি নাউযুবিল্লাহ দয়াল বাবা বন্ড বাবা লাগে আমার ডার দয়াল বাবা বন্ড বাবা লাগে আমার ডার ফেরেশতারা ঘুরজ মারব কবরের ভিতর বাবারে ফেরেশতারা ঘুরজ মারব কবরের ভিতর কথা বল ঠিক কি না মুসলমান এই কথাগুলো এইজন্য বলতিস বাবা আমার এমন গুনি মুতালা না বাদ না গো পানি কথা বলেন ঠিক কি না আরো জন ঠিক কি না একজন এই কথা এই জন্য বললাম একজনে বলে হুজুর আমার বাবা অনেক কিছু পারে অনেক কিছু পারে জিজ্ঞাসা করলাম তোর বাবা কি পারে আমার বাবা অনেক বাচ্চা দেয় অনেক কিছু করে সব শিরকি কথা জিজ্ঞাসা করলাম তোমার বাবার নাম কি বাবা আমার বাবার নাম হলো ল্যাংটা বাবা আপনারা হাসেন দুঃখ লাগে
তার পিছনে দেখলাম সব প্যান্ট পরা টাই শার্ট পরা টাই পরা আমার দেশের তাদেরকে আমি শিক্ষিত বলি না অশিক্ষিত মূর্খ এবং গণ্ড মূর্খ মুসলমান কথা বলেন ঠিক কি না তাহলে আমি এবারে আফসারি আঙ্কেলের সাথে আমি মিলে যাই আফসারি সাহেবের পরিবেশে আমি বলতে হয় তাদের ব্রেনতে কুত্তা হিসাব করছে কি হিসাব করছে আরে কথা বলেন কিসে এই মানুষগুলো আজকে এমন হালত ওই ল্যাংদা বাবার পিছনে আপনার তাই পড়ুন না ফ্যানশপ পড়ুন না লোকগুলো ঘুরে আমার দুঃখ লাগে না মানুষ না মানুষ দুঃখ লাগে মুসলমান সম্মানিত হাজিরিন এই জন্য এরকম বেয়াদব মূর্খ গন্ড বান্দারি নামক এলাকার মধ্যে আমার দেশের মধ্যে যখন আবির্ভূত হয় মুসলমান দীপ্তহীন গন্ড আজকে শপথ করতে হবে আমার দান দেয় দাক ইজ্জত দেয় দাক মাল দেয় দাক যতক্ষণ পর্যন্ত জ্ঞান বেয়াদব এবং ভান্ডারিকে এলাকা থেকে উৎখাত না করতে পারবে অতক্ষণ পর্যন্ত কোন মুসলমান ঘরে বসে থাকতে পারবে না জোরে বলো ঠিক কি না আর জোরে বলো ঠিক কি না আল্লাহ তৌফিক দান করেন আর জোরে বলেন আমিন রাগান্বিত হয়েছেন কেউ নাকি আমি চাই কি আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে যাক যেভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেছে ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ তাই আসুন রাসূল বলেছেন কোন ব্যক্তি আমার উম্মতের দাবিদার আশিকের দাবিদার কিন্তু রাসূলের সুন্নত মানে না রাসূল বলেন সে একটা ধোঁকাবাজ সে একটা কি ধোঁকাবাজ এবার নবীজি বলেছেন তুমি দুইটা জিনিসকে ধরে রাখো তারাতুফিকুম আমরাই আমি তোমাদের মাঝে দুইটা জিনিসকে রাখলাম একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো নবীর সুন্নত আল্লাহর কিতাব কালামুল্লাহ শরীফকে যেই বান্দা ধরে রাখবে নবীর সুন্নতকে যেই বান্দা ধরে রাখবে নবী বলেন সে কোনোদিন পথ ভ্রষ্ট পথ হারা হবে না সুবহানাল্লাহ আকবার রাসূল আরো হাদিসে বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ নবী আমার জানে দেয় যেই ব্যক্তি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো আর যেই ব্যক্তি আমাকে ভালোবাসবে ওই বান্দা ওই বান্দা ওই উম্মত সে আমার সাথে জান্নাতে যাবে অনুখাদে অন্য হাদিসে আমার নবী জানিয়ে দেয় কুল্লু উম্মতি ইয়াদখুলুন আল জান্নাত আমার সকল উম্মত জান্নাতি সকল উম্মত জান্নাতি এর যুবক ভাই ভালো করে খেল করা চাই নবী আমার জানিয়ে দেয় আমার সকল উম্মত জান্নাতে যাবে জান্নাতে যাবে ইল্লা মান আবা কিলা ইয়া রাসূলুল্লাহ কি মান আবা ক্বালা মান আতানি দাখাল আল জান্নাত ওয়া মান আসানি ফাকাদ আবা নবী বলেন আমার সকল উম্মত জান্নাতে যাবে ওরা ছাড়া ওরা কারা নবী বলেন যারা আমাকে মানলো তারা জান্নাতে যাবে যারা আমাকে মানে নাই তারা জাহান্নামে যাবে বলে আপনাকে মানলো কারা মানে নাই কারা নবী বলেন আমাকে মানছো রাই নবী বলেন আমাকে মানলো কারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যেভাবে আমাকে মানলেন তাবিন রাদিয়াল্লাহু আনহুম যে বাবা আমাকে মানলেন তবে তাবিন রাদিয়াল্লাহু আনহু যে বাবা আমাকে মানলেন এইভাবে মানো আল্লাহ তোমাকে দামি মানে দিবে আর মানে না আমাকে কাকে যারা নিজেদের মন মতো দুনিয়ার জমিনে চলছে নিজেদের মন মতো ইসলামটাকে সাজাইছে নবীর কাছে যখন হাউজে কাউসারের পারে যখন হাজির উম্মত গুরু সারি সারে বামি দাঁড়িয়ে যাবে ফেরেশতারা বলেন ও নবী নবী আমার বুক ভর আশা নিয়া উম্মতকে পানি পান করানোর জন্য যখন দাঁড়িয়ে যাবে এমনকি হাউজে কাউসারের পেয়ালা হাতে নিয়া নবী যখন দাঁড়িয়ে যাবে এমন সময় আমার ফেরেশতারা রহমতের একটা পর্দা যখন ফেলে দিবেন নবীকে বলবেন নবী আমার এদেরকে আপনি পানি পান করাইতে পারবেন না নবী বলেন কেন কেন এরা তো আমার উম্মত আমি বড় আশা করিয়া উম্মতের জন্য দাঁড়িয়ে আছি উম্মতকে আমি রহমাতাল লিল আলামিন নিধাতে পানি পান করাবো পর্দা ছড়াইয়া দাও আমি উম্মতদেরকে পানি পান করাবো ফেরেশতারা বলো গো নবী আমার না না আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর যারা ইসলামের মধ্যে নতুন নতুন কাজ আবিষ্কার করেছে নবী তখন বলবেন সোহকান সোহকান লিমান গায়ারা বাদি এক সোহকানের অর্থ হলো আজকে আমার থেকে তুই দৌড়া তুই আমার পরকৃত উম্মত না আর সহকারের অর্থ হলো হাউজে কাউসারের পার থেকে তাড়াতাড়ি দৌড়া এর মা তোর মতন না বুরমা
গুনাহগার আমার দরকার নাই কারণ আমি অনেক বড় আশা করি আমি হাউজে কাউসারের পানি পান করাবার জন্য দাঁড়াইলাম যেহেতু আমি তোর পানি পান করাইতে পারি না তোর মত উম্মত আমার কোনো দরকার নাই এর নবীর উম্মতের দল এই জন্য নবীর মহব্বত নিয়া যেই বান্দা দুনিয়া জমিন থেকে বিদায় হবে ওই বান্দা দামি আমার আল্লাহ দুনিয়া তো দামি বানাবে পরকালে দামি বানাবে কে আর জোরে বলেন কে দামি বানাবে এই জন্য নবীর মহব্বত কেমন দিলের মধ্যে হয় নবীর একদিন শরীরের মধ্যে যখন বুঝ হয়ে গেল এর যুবক ভাই দিলটা একটু নরম করে দাও সাহাবায়ে কেরামকে নবী বললেন যাও যাও এই বুঝগুলো জমিনের মধ্যে ঢেকে নিয়ে আসো জমিনের মধ্যে ঢাকিয়া দাও এই কথা বলার পর সাহাবা রাদিয়াল্লাহু আনহু হাতের মধ্যে নিয়া যখন রওনা হয়ে গেলেন হাতের মধ্যে নেওয়ার পর হঠাৎ করে আবার নবীর সামনে কিছুক্ষণ পর হাজির হয়ে গেল নবী আমার বলেন এরা সাহাবিয়া আমার ভুজগুলো তুমি বালুর মধ্যে ঢেকে আসলা বলে হা হা আমি ঢেকে আসলাম নবী বলেন কই ঢেকে আসলা সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার ভুজ মোবারক খেয়ে ফেলেছি এই কথা বলার পর নবী আবার জানে দেন রে সাহাবী তাহলে তোমার জন্য বড় সমস্যা আছে তুমি ভালো করে শুনিয়া না তুমি ভালো করে জানিয়ে নাও আমার অংশ যেই বান্দার শরীরের মধ্যে ঢুকলো ওই শরীরকে আমার আল্লাহ জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিল আমার আল্লাহ আরো জোরে বলি সুবহানাল্লাহ নবীর কেমন মহব্বত নবীর কেমন মায়া দিলের মধ্যে লুকানো চাইরে রো যুবক ভাই মদিনার মধ্যে যখন এলান হয়ে গেল আমার নবী নাই আমার নবী নাই নবী নাই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল এমনকি উমর রাদিয়াল্লাহু আনহু তোর বাড়ি ঘুরাইলেন উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে বলবে আমার নবী না তারে আমি তোর বাড়ি দিয়া দ্বিখণ্ডিত করে ফেলবো তার আমি গর্দান শরীর থেকে গর্দান পৃথক করে ফেলবো আমার নবী এখনো যায় না যেমনি ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তুর পর্বত গিয়া আবার তিনি ফিরে এসেছেন এমনি ভাবে আমার নবী আবারও আমাদের মাঝে ফিরে আসবেন যে বলবে আমার নবী না তাকে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব এর নবীর উম্মত পুরা পৃথিবীর মধ্যে কান্নার রোল পড়ে গেল এমনকি মদিনার মধ্যে মাসুম বাচ্চারা পর্যন্ত মায়ের স্তনের সাথে মুখ লাগায় না আমি কার জন্য বাঁচব কার জন্য দুনিয়ার জমিনে থাকব কারণ এই জমিনে নবী না এই জন্য আনসারি একজন মহিলা বড় পাগল হয়ে গেলেন আনসারি মহিলা বলে না না যতক্ষণ পর্যন্ত আমি চোখে না দেখব যতক্ষণ পর্যন্ত আমি কানে না শুনব অতক্ষণ পর্যন্ত আমি কোনোদিন ক্ষান্ত হব না এই কথা বলার পর মাসুম বাচ্চাকে বুঝ দেওয়া পর আম্মা জান যখন রানা ভাত যেতে যেতে একটা কাফেলার সাথে যখন দেখা হয়ে গেল বললেন রে কাফেলা দাঁড়াও দাঁড়াও যুদ্ধের ময়দান আমার নবীর কি হালাত তুমি মেঘের বাণী করে বলো মহিলা কাফেলা বলে ও মহিলা যুদ্ধের ময়দানে আমরা নবীর কোনো হালত জানি না তবে যুদ্ধের ময়দানে তোমার স্বামীর লাশ পড়ে থাকতে দেখেছি স্বামীর কথা শোনার পর মহিলার দিলের মধ্যে কোনো ব্যথা হয় না কোনো পেরেশানি আবার মহিলা পাগল পাড়া হয়ে দৌড়ায় দৌড়ায় দ্বিতীয় আর একটা কাফেলার সাথে যখন দেখা হয়ে গেল জিজ্ঞাসা করলে রে কাফেলা দাঁড়াও যুদ্ধের ময়দানে তোমরা আমার নবীর কোনো হালত জানো কিনা কাফেলা বললো না না যুদ্ধের ময়দানে আমরা নবীর কোনো হালত জানি না তবে আমরা দেখতে পেলাম তোমার বড় ছেলের লাশ পড়ে আছে স্বামীর লাশ বড় ছেলের লাশ তারপর দিলের মধ্যে কোনো এক বিন্দু পরিমাণ কোনো দুঃখ আর মুসিবত নাই এর যুবক ভাই কেমন নবীর মায়া
যেমন নবীর মমতা এই জন্যই তো আল্লাহ পাক বলছেন আমার নবীরে ভালোবাসো আমার নবীরে ভালোবাসো আমার নবীর অনুসরণ কর তাহলে আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো আবার আনসারী মহিলা পাগল পাড়া হয়ে যখন দৌড়ায় দৌড়ায় আরবটা কাফেলার সাথে যখন দেখা হয়ে গেল জিজ্ঞাসা করলেন এর কাফেলা যুদ্ধের ময়দানে তোমরা আমার নবীর কোন খবর জানো কিনা তারা বলল না না যুদ্ধের ময়দানে নবীর কোন সংবাদ আমাদের কাছে নাই তবে যুদ্ধের ময়দানে তোমার আব্বা জানের লাশ আমরা পড়ে থাকতে দেখেছি মহিলার দিলের মধ্যে কোনো ব্যথা নাই আবার মহিলা পাগল পাড়া হয়ে দৌড়ায় দৌড়ায় পঞ্চম আরবটা কাফেলার সাথে যখন দেখা হয়ে গেল জিজ্ঞাসা করলে রে কাফেলা দাঁড়াও যুদ্ধের ময়দানে আমার নবীর কি হালত মেঘের পানি করে বলো কাফেলা বললে রে মহিলা যুদ্ধের ময়দানে নবীর কোন হালত আমাদের কাছে নাই তবে যুদ্ধের ময়দানে তোমার বড় ভাইয়ের লাশ আমরা পড়ে থাকতে দেখেছি স্বামীর লাশ বড় সন্তানের লাশ নিজের জন্মদাতা আব্বা জানের লাশ নিজের রক্তের ভাইয়ের লাশ এতগুলো লাশ দেখার পর তারপরে দিলের মধ্যে একদিন পরিমাণ দুঃখ নাই মুসিবত নাই আবার যখন পাগল পাড়া হয়ে দৌড়ায় আর কাফেলার সাথে যখন দেখা হয়ে গেল জিজ্ঞাসা করলেন এর কাফেলা দাঁড়াও আমি বড় নবীর জন্য বড় পাগল যুদ্ধের ময়দানে তোমরা আমার নবীকে দেখলে কিনা তারা বলল না আমরা হা দেখেছি যুদ্ধের ময়দানে আমরা নবীকে দেখলাম এই কথা বলার পর মহিলা আনন্দে আত্মহারা হয়ে গেল জিজ্ঞাসা করলেন কোন জায়গায় তোমরা আমার নবীকে দেখলা তারা বলল ওই যে দেখো আমার নবী একটা চাদরের মধ্যে বসা আছে এই কথা বলার পর মহিলা ডানে কোনো খেলনা বামে কোনো খেলনা পাগল পাড়া হয়ে দৌড়ায় জায়া দেখলেন আমার নবী নিয়ে একটা চাদরের মধ্যে বসা আছে এমন সময় নবীজির কপাল মুবারকের মধ্যে লোহার টুক পরা আছে ওই সময় উম্মতের জন্য কান্না উম্মতের জন্য কান্না এর নবীর উম্মত এমন সময় মহিলা চাদরের এক কোনার মধ্যে বয়ে ধরার পর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে দেখার পর আমার সমস্ত কষ্টগুলো আমার জন্য সহজ হয়ে গেল ও নবী আমার দুনিয়াতে আমার স্বামী নাই আমার আদরের বড় সন্তান শহীদ হয়ে গেল আমার কলিজার আব্বা জান শহীদ হয়ে গেল এমন কি আমার ভাইও শহীদ হয়ে গেল আমার কোনো দুঃখ নাই আপনাকে দেখার পরে আমার সমস্ত দুঃখগুলো আমি ভুলে গেলাম এই কথা বলার পর মহিলা আবার নবীকে দেখার পরে সালাম দিলেন আর বললেন নবী আমার দোয়া চাই আমাকে আমার জন্য আপনি দোয়া করুন নবীজি তার জন্য দোয়া করলেন নবীজি তাকে বিদায় দিয়ে দিলেন এর নবীর উম্মত এতগুলো লাশ পড়ে আছে তারপরে দিলের মধ্যে কি পরিমাণ নবীর প্রেম কি পরিমাণ নবীর মহব্বত আর ভালোবাসা এই জন্য আমার আল্লাহ জানে আমার নবী জানে দেয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা গুনা হাম্বাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন নবী আমার জানে দেয় ওই পর্যন্ত কোন মানুষ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মা তার বাবার চেয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাজবে অতক্ষণ পর্যন্ত কোন মানুষ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না ও নবীর উম্মত এরপরে মহিলা যখন বিদায় হয়ে গেল রহমাতাল আলামিনের জন্য একজন সাহাবী যার নাম হলো তালহা রাদিয়াল্লাহু আনহু নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন আর বেঈমানদেরকে বলেন আরে বেঈমান আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একাই দাঁড়িয়ে গেলাম কোনো সমস্যা নাই এমন কথা বলার পর বেঈমানরা আঘাত করতেছে হযরত তালহা রাদিয়াল্লাহু আনহুর সামনে থেকে 80 থেকে 82টা শুধু আঘাত ছিল
একটা হাড় বাকি ছিল না সমস্ত হাড়গুলো ভেঙ্গে তুরে টুকরা টুকরা হয়ে গেল তারপরে তলহা রাদিয়াল্লাহু আনহু নবীকে সাইরা এক মুহূর্তের জন্য পিছনের দিকে যান নাই তিনি বলেন না না আমি যদি পিছন দিকে সরে যাই পরবর্তী আঘাত আমার নবীর গায়ে আসবে আমার শরীরের মধ্যে এক বিন্দু রক্ত থাকাকালীন নবীর গায়ে একটা কাটার আঁচড় আমি লাগতে দেব না তলহা রাদিয়াল্লাহু আনহু উহুদ যুদ্ধের সময় নবীর সামনে যখন দাঁড়িয়েছিলেন দাঁড়িয়ে থাকার পর বুখারী শরীফের মধ্যে আছে সামনে থেকে 80 থেকে 82টা শুধু আঘাত ছিল একটা হাড় বাকি ছিল না এমন সময় আঘাতের পরে আঘাত আঘাতের পরে আঘাত খাওয়ার পর যখন তিনি জমিনের মধ্যে পড়ে গেলেন তার আগে আমার আপনার পয়গম্বর গর্তের মধ্যে যখন পড়ে গেলেন লোহার মধ্যে যখন লোহার কপাল মুবারাকের মধ্যে লোহার যখন টোক পড়ে গেল এমন সময় নবী আমার গর্তের মধ্যে পড়ে গেলেন ওই সময় সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম বলে আমরা কান লাগায় নবীর মুখের কাছে কান লাগায় আমরা শুনতে পাই নবী আমার একটা দোয়া বারবার করেন আল্লাহুম্মা দি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন আল্লাহ আপনি আমার কওমদেরকে maaf করে দেন আল্লাহ আপনি আমার কওমদেরকে maaf করে দেন উম্মতরা মারে রহমত আলামিন উম্মতের জন্য বারবার দোয়া উম্মতরা মারে উম্মতের জন্য নবী দোয়া সাহাবায়ে কেরাম বলেন বুখারী শরীফের মধ্যে আছে ওই সময় পর্যন্ত নবী দোয়া করেছেন এবার তলহা রাদিয়াল্লাহু আনহু বলেন ও নবী আমার আমার এখনো পর্যন্ত আমার হুঁশ জ্ঞান ঠিকই ভালো আছে তলহা রাদিয়াল্লাহু আনহু অনেক কষ্ট মুজাহাদা করে বসলেন আর বলেন নবী আমার আপনি আমার ঘাড়ের উপর ভর দিয়ে একটু মেঘের বাড়ি করে বসেন ও নবী আমার এখনো পর্যন্ত আমি সুস্থ আছি এই কথা বলার পর নবী আমার তলহা রাদিয়াল্লাহু আনহু ঘাড়ে ভর দিয়া নবী যখন বসলেন এমন সময় তলহা রাদিয়াল্লাহু আনহুর শরীরের মধ্যে রক্তের শূন্যতা হওয়ার কারণে তলহা রাদিয়াল্লাহু আনহু জমিনের মধ্যে যখন পড়ে গেল জমিনের মধ্যে পড়ে যাওয়ার পর তলহা রাদিয়াল্লাহু আনহু বলেন ও নবী আমার আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে maaf করে দেন এই কথা বলার পর তলহা রাদিয়াল্লাহু আনহুর মাথাটা নবীর রানের উপরে রাখলেন আর বলেন ও নবী আপনি আমাকে maaf করে দেন এই কথা বলার পর তলহা রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে নবী আমার জানে দেন তলহা রাদিয়াল্লাহু আনহু এমন সময় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল তলহার জন্য মাওলানার জান্নাত দিব হয়ে গেল নবী আমার জানে দেন আউযাবাত তলহা আউযাবাত তলহা আউযাবাত তলহা তলহার জন্য মাওলানার জান্নাত ওয়াজিব হয়ে গেছে জোরে বলুন আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার এমন সময় তলহা রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল এখনো পর্যন্ত নবীর কপাল মুবারকের মধ্যে লোহার টুকরো ঢোকা আছে এমন সময় নবীর একজন সাহাবী হযরতে আবি উবাদ ইবনে জাররা রাদিয়াল্লাহু আনহু লোহার টুকরা খোলার জন্য আসলো আবু বকর দৌড়া দুজন সাহাবায়ে কেরাম লোহার টুক যখন খোলার জন্য চলে আসলে আবি উবাদ ইবনে জাররা রাদিয়াল্লাহু আনহু বলেন এরে আবু বকর ভাই দামি কাজটা একটু তুমি আমাকে করবার সুযোগ দাও আমার মা বাবা আপনার উপর কুরবান হন দামি কাজটা একটু আমাকে করবার সুযোগ দাও এই কথা বলার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু পিছন দিকে সরে গেল এইবার হযরত আবি উবাদ ইবনে জাররা রাদিয়াল্লাহু আনহু এত জোরে লোহার টুকের সাথে কামর দেয় আবি উবাদ ইবনে জাররা বলেন আমার দাঁত ভেঙে গেল কামর ছাড়ি না আল্লাহু আকবার বলেন কারণ আমি কামর ছেড়ে দিলে আমার নবী বড় কষ্ট পায় এই জন্য দাঁত ভেঙে যাক কামর ছাড়া যাবে না আবার যখন জোরে কামর দেয় আবি উবাদার দাঁত ভেঙে দেওয়ার পরে এবার এমন জোরে কামড় দিল সাথে সাথে লোহার টুকটা বের হয়ে গেল ওই টুকের মধ্যে তাজা রক্ত এবং গোস্ত বের হয় তাজা রক্ত এবং গোস্ত বের হয় ওই সময় নবী আমার উম্মতের জন্য দোয়া ওই সময় নবী আমার উম্মতের জন্য দোয়া এরে চুপ ভাই তুমি কই যাও কই যাও
নবীর সুন্নাত জায়গা তুমি কই যাও যেতে পারবা না কারণ নবী এখনো পর্যন্ত তোমার জন্য দোয়া করে এখনো পর্যন্ত আমার জন্য দোয়া করে আবার আবি উবাইদ ইবনে জাররা দর দে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দর দে টোক খোলার জন্য আবি উবাইদ ইবনে জাররা রাদিয়াল্লাহু আনহু বলেন আবু বকর ভাই আমার মা বাবা আপনার উপর কুরবান হন দামি কাজ দেন আমাকে করবার সুযোগ দেন এই কথা বলার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু পিছন থেকে শুনে গেল হযরতে আবি উবাইদ ইবনে জাররা রাদিয়াল্লাহু আনহু আবার টোক পারে সদর যখন কামড় দেয় এবারে তার ভেঙে যায় লোহাটুক কিন্তু খুলে না কেমন নবীর জন্য মায়া কেমন নবীর জন্য মমতা কেমন নবীর জন্য ভালোবাসা এই ভালোবাসা না এই ভালোবাসা না এবার যখন ধাত ভেঙে গেল আবি উবাইদ ইবনে জাররা রাদিয়াল্লাহু আনহু আবার যখন জোরে কামড় দেয় তিনি বলেন কামড় ছাড়া যাবে না রে রে আমার নবী বড় কষ্ট পাবে এবার জোরে যখন টান দেয় টান দেয় তাজা রক্ত এবং গোস্ত গুলো বের হয় এর নবীর উম্মত ওই সময় পর্যন্ত নবী উম্মতের জন্য দোয়া উম্মতের জন্য দোয়া আল্লাহু আকবার বলেন আর জোরে বলেন আল্লাহু আকবার ওই সময় পর্যন্ত উম্মতের জন্য দোয়া এই জন্য নবীর জন্য মায়া হওয়া দরকার এক সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়াতে আপনাকে না দেখলে আমি থাকতে পারতাম না আখিরাতের জমিনে আপনাকে না দেখলো তো আমি থাকতে পারবো না দুনিয়াতে আপনাকে না দেখলে এক মুহূর্তের জন্য থাকতে পারতাম না আখিরাত তো আপনাকে না দেখলে এক মুহূর্তের জন্য থাকতে পারতাম না নবী আমার জানে দেয় বেশি বেশি নফল পড় বেশি বেশি তাহাজ্জুদ পড় তাহলে আমার সাথে তুমি জান্নাতে জমিনে থাকতে পারবে আর জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য ওই নবীর আদর্শ ওয়ালা চায় এই জন্য ওই নবীর উম্মতের আদর্শ ওয়ালা চায় এর নবীর উম্মত রহমাতাল লিল আলামিন বুকবর আসানিয়া তায়েফের জমিনে যখন রানা হয়ে গেল এমন সময় বড় বড় তিনজন বেঈমানকে যখন দাওয়াত দিলেন এর নবীর উম্মত দেখুন হালত পরিবর্তন হয় কিনা দিলের হালত আবার আল্লাহ পরিবর্তন করে দেয় তাইফের জমিনে যখন রানা হয়ে গেল এমন সবাই দেবাসেন বাকি দেওয়া হবে না ছাত্রদেরকে আল্লাহ আমাদের সকলকে দামি ময়দানে বসার মতো তৌফিক দান করে দেন আমার মনে হয় ওনাদের ফোরসাবে জরুরত হয়েছে আল্লাহ ফিরার মতো তৌফিক দান করে সকলে বলুন আমিন মুসলমান একটু ভালো করে দেখেন হালতটা কেমন হয় নবী যখন তাইফের জমিনে রওনা হয়ে গেল বড় বড় তিনজন বেঈমানকে যখন দাওয়াত দিলেন একজন বলে বলল তোমার কথা শুনতেই রাজি না আরেকজন বলে বলল তুমি সত্যবাদী হইলে সমস্যা আছে আর মিথ্যাবাদী হইলে তোমার কথা শুনতে রাজি না আরেক বেঈমান বলে বলল তোমাকে ছাড়া আর বুঝি কাউকে নবী বানাতে আল্লাহ পারেন না দেখেন হালত কেমন হয় এই কথা বলার পর যুবকদেরকে যখন লেলিয়ে দিলেন যা ইট মার পাথর মার এই মুহাম্মদকে আব্দুল্লাহর বেটাকে ইট মার পাথর মার কিন্তু নবীকে যত অত্যাচার করা হয় নবীকে যত নির্যাতন করা হয় নবীর মেহনত আর মুজাহাদা তিনি বাড়িয়ে দেন উম্মতকে জান্নাতের দিকে আনার জন্য নবীর মেহনত এবং মুজাহাদকে বাড়িয়ে দেন জোরে আল্লাহু আকবার আর জোরে বলুন আল্লাহু আকবার এবার যুবকরা আমার নবীকে যখন আঘাত করে আঘাত করতে করতে নবী আমার একবার জমিনের মধ্যে যখন পড়ে যায় আঘাত যখন করা হয় নবী আমার বলেন এরে উম্মত তোমরা যে আমাকে আঘাত করো আমার মা নাই আমার বাবা নাই এইভাবে নবী আমার কাঁধে আর বলে আমার মা নাই বাবা নাই এইভাবে যখন কাঁদতেছে বেঈমানদের দিলের মধ্যে কোনো মায়া হলো না মমতা হলো না একবার নবী আমার জমিনের মধ্যে যখন পড়ে যায় আবার ওঠেন আবার যখন পড়ে যায় আবার ওঠেন আবার পড়ে যায় নই বলেন আমার মা নাই বাবা নাই এইভাবে যখন কাঁদে বেঈমানের দিলের মধ্যে কোনো মায়া হয় না এমন সময় বড় বড় ফেরেশতারা যখন হাজির হয়ে গেল নবীকে জিজ্ঞাসা করা হলো ও নবী আমার যদি অনুমতি দেন দুই পাহাড়টা এক করে বেঈমানদেরকে দুনিয়া দুমিন থেকে বিদায় করে দেই নবী আমার বলেন তোমরা আমার দুঃখ তরক বুঝলা
আমার আল্লাহ কি আমার দুঃখ দরদ বুঝে না 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 তোমাদের সাহায্য দরকার নাই তোমরা চলে দাও তাদেরকে তিনি বিদায় করে দিলেন ও আল্লাহ পাকের বান্দা এমন সময় বুক ভরা আশা নিয়া সামনে যখন একটা বাগান দেখতে পায় বাগানের মধ্যে নবী যখন একটু আশ্রয় নিলেন এমন সময় বাগানের দারোয়ান নবীকে দেখা বড় মায়া হলো নবীকে দেখা বড় মহব্বত হলো মায়া আর মহব্বত হয়ে যাওয়ার পর নবীর জন্য কিছু খেজুর হাদিয়ার কিছু খেজুর নিয়ে আসলেন যখন হাদিয়ার কিছু খেজুর নিয়ে আসলেন এমন সময় নবীকে যখন নেওয়ার জন্য বললেন গ্রহণ করার জন্য বললেন দুটো হাত আপনার আমার পায়গাম রূপে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম এই কথা যখন বললেন ওই যে বেট গেট দ্বারা প্রশ্ন আবার করলেন এই বাগানে এই শব্দগুলো আপনি ছাড়া আর কেউ বলে নাই রহমানকে রহিমকে তার পরিচয় দেন নবী এখনো কোনো পরিচয় দিল না রে যুবক নবী বলেন তোমার নাম কি তিনি বললেন আমার নাম হলো আদাস তোমার বাড়ি কই আমার বাড়ি হলো নিনোয়া এলাকার মধ্যে তোমার নবীর নাম কি আমার নবীর নাম হলো হযরত ইউনূস আলাইহিস সালাম এই কথা বলার পর নবীর দিলের মধ্যে মহব্বত এবং ভালোবাসার কান্না আরম্ভ হয়ে গেল নবী বলেন তুমি তো আমার ভাইয়ের এলাকার মানুষ এই কথা যখন বললেন আদাস বললেন আমার নবী আপনার ভাই হয় কিভাবে নবী বলেন তোমার নবী একজন নবী আমিও হলাম একজন নবী এই কথা বলার পর আদাস বললেন তাহলে আপনার নামটা কি বলুন নবী বলেন তুমি আমার এখনো চিনো না 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 আমি চিনতে পারি নাই নবী বলেন আমি গোলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর আদাস রাদিয়াল্লাহু আনহু কান্না আরম্ভ করে দিলেন আদাস রাদিয়াল্লাহু আনহু বলেন নবী আমার আমি তাওরাতের মধ্যে পেলাম আমি ইনজিলের মধ্যে পেলাম আমি জাবুরের মধ্যে পেলাম আজ না হোক কাল আখির জামানার পয়গম্বর রহমাতাল লিল আলামিন এই বাগানে আসবে এই জন্য আমি একদিন আর দুই দিন নয় এক বছর আর দুই বছর নয় আমি মূলত বাগানের গেট দারোয়ানি করার জন্য আসি নাই আমি যখন জানতে পারলাম আখির জামানার পয়গাম্বর আসবে এই জন্যই বাগানে আমি থাকতেছি কারণ একদিন না একদিন আখির জামানার পয়গাম্বরের সাথে আমার দেখা হয়ে যাবে আর নবীর সাথে হাত লাগা আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব তখন আদাস রাদিয়াল্লাহু আনহু বলেন নবী আমার আপনি আমাকে তাড়াতাড়ি ভরে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদাস রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেল এবার আদাস রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে বৈশা বৈশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার আমি তো জানি আপনার গায়ের উপরে আপনার শরীরের উপরে মশামাছি করা হারাম কিন্তু আমার প্রশ্ন আপনার শরীরে এত ক্ষত বিক্ষত আঘাত কেন আপনার শরীরে এত ঝরঝরিত কেন নবী বলেন রে আদাস আমার উম্মতরা আমারে মারছে মাসুম বাচ্চা যখন কাঁদে জিজ্ঞাসা করলাম ও মাসুম বাচ্চা তুমি কেন কাঁদ মাসুম বাচ্চা একটা প্রশ্নের জবাব দেয় হুজুর আমার মা আমারে মারছে আবার প্রশ্নের জবাব দেয় হুজুর আমার আব্বা আমারে মারছে নবীকে যখন জিজ্ঞাসা করা হয় নবী আমার আপনার শরীরে তো ক্ষত বিক্ষত কেন নবী বলেন আমার উম্মত আমারে মারছে কালিমা পড়ার পর নবীর হাত চুমা খায় নবীর অঙ্গ প্রত্যঙ্গ চুমা খায় কপাল মুবারকে চুমা খায় এরে আল্লাহ পাকের বান্দা চুমা খাওয়ার পর কালিমা পড়ে যখন তিনি মুসলমান হয়ে গেল বাগানের মধ্যে যখন যায় বাগানের মধ্যে বসা উদ্বাসায় বা আবু জাহেল ললিত মুগিরা বাগানের মধ্যে বসা ছিলেন জিজ্ঞাসা করা হলো এরে আদাস আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তোমাকে ধোকা দিয়েছে যার কারণে আমাদের ধর্ম থেকে অন্য ধর্মে নিয়ে গেছে তিনি বলে না না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাকে মানুষের মতো মানুষ বানাইছে আরো জোরে বলুন সুবহানাল্লাহ এই কথা বলার পর আদাস রাদিয়াল্লাহু আনহু কাঁদে নবীজি আমার কাঁদে
نبي بولي نمر مطرا امار مرسي اغو نبي رمادرا কুরআন হাদিসে রে চলো যখন জাগা চাই মনে নবী বিনে কে তারাবে ফলছেরা তুমি জানে নবী বিনে কে তারাবে ফলছেরা তুমি জানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তারাবে ফলছেরা তুমি জানে নবী বিনে কে তারাবে ফলছেরা তুমি জানে নবীর মায়া নাই কি তোমার কেমনে দুঃখ দাও যে আবার নবীর মায়া নাই কি তোমার কেমনে দুঃখ দাও যে আবার দুরুদ পড়ো শরণ করো প্রথম ঘাটি কবরে দুরুদ পড়ো শরণ করো প্রথম ঘাটি কবরে নবী বিনে কে তারাবে বলছেরা তুমি জানে সবাই নবী বিনে কে তারাবে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তারাবে বলছেরা তুমি জানে ঠিক কিনা বলুন আরে জন্ম ঠিক কিনা ও নবীর উম্মত এবার আবার আপনার পয়গাম্বর আল্লাহর কালাম নিয়া যখন নবীজি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন নবীজির কণ্ঠের তেলাওয়াতের এমন আওয়াজ নবীজির কণ্ঠের মধ্যে এমন মধু নবী যখন নামাজের মধ্যে তেলাওয়াত আরম্ভ করে দিল যেমনি ভাবে হাফিজি মাদ্রাসার ছাত্ররা আপনার আমার সামনে আল্লাহর কালামের তেলাওয়াত যখন আরম্ভ করে দেয় মনটা বড় পাগল পাড়া হয়ে যায় আর মন কি বলি মা এমন একটা হাফেজের এমন একটা ছাত্রর বাবা যদি হতে পারতাম আমিও দামি হয়ে যেতাম আমার স্ত্রীও দামি হয়ে যেত আমিও দামি হয়ে যেতাম আমার আম্মা জানো দামি হয়ে যেত আমার আব্বা জানো দামি হয়ে যেত এর নবীর উম্মত দুনিয়ার হাফেজদের কণ্ঠের তেলাওয়াত এত সুন্দর না জানি আমার নবীর তেলাওয়াত কত সুন্দর নবীজি রক্তাক্ত শরীর নিয়া নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে গেলেন এমন সময় নবী যখন তেলাওয়াত করতেছেন আর আল্লাহ আল কুরআন খলক আল ইনসান আল্লামাহুল বায়ান এইভাবে নবী যখন তেলাওয়াত করতেছে ওয়াইসরাফ না ইলাইকা নাফর মিনাল জিন্নি এ জিন্নি এ আয়াতে কারিমার তাফসীরের মধ্যে পাওয়া যায় সাত থেকে নয় জন জিনদের একটা কাফেলা নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে বড় পাগল পাড়া হয়ে গেল নবীর সামনে হাজির নবী যখন নামাজের সালাম ফিরালেন এমন সময় বললেন তোমরা কারা তারা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা হলাম জিন সম্প্রদায় নবী বলেন তোমরা কেন আসলা বলে আপনার কালাম তেলাওয়াত শোনার পর আমরা বড় পাগল পাড়া হয়ে গেলাম নবী বলেন তোমরা কেন আসলা ও নবী আমার আপনি আমাদের কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন আর জোরে বলি সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবীর উম্মত যে আল্লাহর কালাম শুনলে বেদামি মানুষগুলো দামি হয় কাফের পর্যন্ত মুসলমান হয় পাথরওয়ালা দিলটা মমের মতো নরম বানে দেখে আরো জোরে বলুন কে বানায় আওয়াজ করে বলুন কে বানায় এক নম্বর হাদিসে বাকের মধ্যে আছে আল্লাহর কিতাব আর তলে নবীর সুন্নাত এই জন্য এই ঘরের মধ্যে আল্লাহর কালাম পড়া হয় নবীর ঘর দুইটা জিনিস আপনাদের সামনে আছে এর নবীর উম্মত আমি আপনাদের মাঝে অল্প সময়ের জন্য একটা চাদর বিছিয়ে দিব খবরদার মেঘের বাড়ি করে কই উঠবেন না আল্লাহ পাকের কোন বান্দা আছেন কোন বৃদ্ধ আব্বাজান আছেন ময়দানের বাহিরে ঘুরবেন না আমি আপনার পায়ে ধরে বলবো আমি আপনার সন্তানের ন্যায় আপনি দিবেন না কিন্তু ময়দান থেকে উঠবেন না তাহলে আমি একজন কষ্ট পাবো আমি একজন মুসাফির আমি একজন আলেম
আমি আজকে তো সুবিজাব রাহিমাতুল্লাহ আনহুর খলিফার সাথে আমি মুসাবা করে আসলাম আজকে আমার হাতের দামটা অনেক বড় বেশি কারণ অনেক বড় বেশি আর আমি বেশি বুঝাবো না আমি পরে বুঝাবো এর নবীর উম্মত আমি আপনাদের সামনে অল্প সময়ের জন্য একটা চাদর বিছিয়ে দিব যেরকম ভাবে নবী আমার চাদর বিছিয়ে দিলেন যুদ্ধের সময় তখন চাদর বিছিয়ে দিলেন আর বললেন সাহাবায়ে কেরাম যার যার সামর্থ্য অনুযায়ী দান করো সকল সাহাবায়ে কেরাম যার যার সামর্থ্য অনুযায়ী দান করলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু দান করলেন ওমর রাদিয়াল্লাহু আনহু দান করলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু দান করলেন আলী রাদিয়াল্লাহু আনহু দান করলেন এর যুবক ভাই আজকেই কথা থেকে তুমি আমি সিদ্ধান্ত গ্রহণ করি আম্মা জান আমি আপনি সিদ্ধান্ত গ্রহণ করি আমিও দান করব সকল সাহাবায়ে কেরাম দান করার পর এখন একজন মহিলা স্বামী দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেল মহিলা হঠাৎ করে কান্নার আওয়াজ আর বলো বালি আমার স্বামী তো দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেছে আমি এখন চাইলে টাকা পয়সা দান করতে পারবো না কিন্তু আমার মনে অনেক বড় ব্যথা অনেক বড় আশা আমি তো আল্লাহর নবীর হাতে দান করব ওই যে দামি রুমালের মধ্যে দান করব আমার তো দেওয়ার মতন কিছু না আমি কি দান করব একবার মহিলা ডানে দৌড়ায় ঘরের মধ্যে আবার মহিলা বামে দৌড়ায় ঘরের মধ্যে আবার ডান দিকে তাবার টাকা আবার বাম দিকে টাকা দেখি কোন অর্থ সম্পদ দিনারদের হাম পাওয়া যায় কিনা টাকা পয়সা পাওয়া যায় কিনা তাহলে আমি নবীর বরকতানি চাদরের মধ্যে দিব যেমনি ভাবে আজকে আমি একজন নবীর ওয়ারিস আমি আপনাদের মাঝে চাদর দিব আল্লাহ পাকের কোন বান্দা আছেন চাদরের মধ্যে দেওয়ার জন্য তার আগে শুনেন যখন মহিলা দেখলেন দেওয়ার মতন কিছুই নাই এর নবীর উম্মত মহিলা দেখলেন তার কোলের মধ্যে একটা মাসুম বাচ্চা মাত্র 6 মাস বয়স এমন সময় দুধ পান করতেছে মহিলা বড় পাগল পালা হয়ে গেল মহিলায় বলেন আল্লাহ আমি জানি আমার কাছে দেওয়ার মতন কিছুই নাই কিন্তু আমার কোলের সন্তানটা আমার কাছে আছে আমার কোলের সন্তানটা আমি যুদ্ধের ময়দানে দিয়ে দিই এমন সময় আম্মা জান হাতিব চোখ থেকে পানিগুলো ঝরঝর করে পড়তেছে নবী আমার বলেন রে মহিলা যুদ্ধের ময়দানে তুমি সন্তানটা নিয়ে আসলা কেন মহিলা কাদার বলে নবী আমার আমি আশাবাদী আপনি আমাকে ফিরত দিবেন না আমি অনেক বড় আশা করিয়া আপনার সামনে আমি হাজির হয়ে গেলাম আমার ঘরের মধ্যে দেওয়ার মতন কিছুই নাই এই জন্য আমি দেখলাম যেহেতু নবী চাইছে আমি খালি হাতে ফিরত দিতে পারবো না এই জন্য আমি আমার সন্তানকে নিয়ে আসলাম নবী বলেন উপস্থিত সাহাবায়ে কেরাম কান্নার রোল পড়ে গেল মহিলার কথা শোনার পরে নবী বলেন এর মহিলা তোমার সন্তান যে আমি যুদ্ধের ময়দানে কি করব মহিলা বলে আমিও জানি কিছুই হবে না তবে হ্যাঁ যেই সময় আপনাকে দেখিয়া দেখিয়া শত্রুরা তীর মারবে ধনুক মারবে আপনাকে দেখে বেঈমানরা আঘাত করবে ওই সময় আমার সন্তানটা আপনি ঢালের মতন ব্যবহার করবে যেই দিকে আঘাত আসে আমার সন্তান ঢালের মতন ব্যবহার করবে ডান থেকে আঘাত আসলে আমার সন্তান আপনি ঢালের মতন ব্যবহার করবে বাম থেকে আঘাত আসলে আমার সন্তান আপনি ঢালের মতন ব্যবহার করবেন যাতে করে প্রতিটা আঘাত যেন আমার সন্তানের গায়ে যেন লাগে আপনি নবীর গায়ে যেন না লাগে আর জোরে বলে সুবহানাল্লাহ